সনি এবার লঞ্চ করতে যাচ্ছে সনি এক্সপেরিয়া 10 মার্ক 3 নামে নতুন একটি স্মার্টফোন। সনি এক্সপেরিয়া 10 মার্ক 3 ফোনটিতে থাকছে OLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 12 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 4000mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। আজকে এই ভিডিওতে আপনারা জানাব সনি এক্সপেরিয়া 10 মার্ক 3 এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাব এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। সনি এক্সপেরিয়া 10 মার্ক 3 ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডিতে তৈরি। ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু এই তিনটি কালারে পাওয়া যাবে এবং এটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ। এছাড়া ফোনটির রেয়ার পার্টে থাকছে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লে মাঝখানে থাকছে 5x ক্যামেরা সেট আপ। 8.3mm থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুইটি সিম কার্ড ও একটি ইউজার শেয়ার্ড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.0 ইঞ্চির ওয়ালিড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন। এছাড়া এর সাথে থাকছে 457 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে অ্যান্ড্রয়েড 11 আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695G যেটি 8nm আকে চেকে তৈরি অক্টোকোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে আদ্রিনো 619। ফোনটি 464 এবং 4128 এই দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রেয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারিতে থাকছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং থার্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4000mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। এছাড়া স্ক্রিন হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB 2.0, NFC এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 34 থেকে 35 হাজার ইন্ডিয়ান রুপি যা বাংলাদেশি টাকায় 39 থেকে 40 হাজার টাকা। এই ফোনটি রিলিজ হবে 22শে ফেব্রুয়ারি। বাংলাদেশে এবং ইন্ডিয়াতে কবে আসবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।